আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওবারাকাতু। স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন আরও একটি ভিডিওতে। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমাকে একটু খুশি খুশি দেখছেন, কারণটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। কয়েকদিন আগে একটি ভিডিও আপলোড করেছিলাম, ফাতেমার বাড়ি ভাঙচুর করেছে ভারতে। সেই ফাতেমার বাড়ি ভাঙচুর করার কারণে সরকারকে নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। কেন সুপ্রিম কোর্ট নোটিশ পাঠালো, কী নোটিশ পাঠালো, এই বিষয়ে আপনাদেরকে জানাবো। তার আগে বলতে হচ্ছে, চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দেবেন, একটা লাইক করবেন। আপনারা একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। চলুন শুরু করছি আজকের মূল ভিডিও। প্রিয় দর্শক মণ্ডলী, বেশি কথা বাড়াবো না, আপনাদের কাছে শুধু এতটুকু অনুরোধ করবো, ফাতেমার বাড়ি ভাঙচুরের পরে যে কাণ্ডগুলো হয়েছে, সরকারকে নোটিশ পাঠিয়েছে, এই বিষয়টা আপনাদের জানা দরকার। কারণ এর আগের টপিকটা আপনারা দেখেছেন এবং আপনারা জেনেছেন, এখন দেখেন কি চলছে, চলেন শুনে আসা যাক। আবারও একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি, একরামুল বাগানি। আপনারা দেখছেন ইনসাফ বাংলা। আপনারা দেখেছিলেন আফরিন ফাতেমা, যিনি একজন প্রতিবাদী আন্দোলনের একজন শিক্ষিত ছাত্রী, ভারতবর্ষের গুরুত্বপূর্ণ, তিনি NRCC আন্দোলনের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এবং আমরা দেখতে পেয়েছি যেভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অপমানকারী নুপুর শর্মা এবং প্রবীণ জিন্দালদের বিরুদ্ধে যেভাবে তিনি গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধান মেনে যেভাবে আন্দোলন করছিলেন, সেই আন্দোলনরত আফরিন ফাতিমার বাড়ি এবং তার পিতা ওয়েলফেয়ার পার্টির একজন নেতা, তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং অল্প কিছুদিনের নোটিশে যেটা শোনা গেছে, তার বাড়ি ভাঙচুর করা হয়েছে, যেটা আইনজীবী মহল মনে করছে যেটা অত্যন্ত বেআইনিভাবে যে কাজ করা হয়েছে। সুপ্রিম কোর্ট আজকে যে নির্দেশ দিল, এইমাত্র পাওয়া খবর অনুযায়ী যে বাড়ি ভাঙতে হলে মানতে হবে আইন, বুলডোজার ইস্যুতে যোগী সরকারকে নোটিশ সুপ্রিম কোর্টের, 3 দিনের মধ্যে জবাবদিহি করতে হবে উত্তরপ্রদেশের সরকারকে। এই মুহূর্তের সব থেকে বড় খবর বন্ধুরা, উত্তরপ্রদেশের সরকার কিন্তু যোগী সরকার যথেষ্ট চাপে পড়ে গেল। যোগী সরকার যেভাবে গাজওয়াড়ি করে উত্তরপ্রদেশে একের পর এক প্রতিবাদী মানুষদের, প্রতিবাদী ছাত্রছাত্রীদের বাড়িঘর, যেভাবে দোকান বাড়ি ঘর বুলডোজার দিয়ে ভাঙচুর চালাচ্ছিল, বুলডোজার দিয়ে যেভাবে তাকে দেশের 100% মানুষ, তারা কিন্তু বিরোধীরা যোগীকে এখন বুলডোজার বাবা বলছে। বুলডোজার বাবা যেভাবে আফরিন ফাতিমার ঘরকে ভেঙেছে, সুপ্রিম কোর্টে কিন্তু তারা যথেষ্ট চাপে পড়ে গেল। সুপ্রিম কোর্ট তারা কিন্তু 3 দিনের মধ্যে জবাবদিহি করতে বলেছে। এই মুহূর্তের সব থেকে বড় খবর, আমি আপনাদেরকে পুরো খবরটি পড়ে শোনাবো। বুলডোজার চালিয়ে বাড়ি ভেঙে দেওয়ার বিষয়ে উত্তরপ্রদেশ সরকারের কাছে জবাব চাইল সুপ্রিম কোর্ট। 3 দিনের মধ্যে শীর্ষ আদালতের কাছে জবাবদিহি করতে হবে যোগী সরকারকে। জমিয়াত উলামায়ে হিন্দের তরফে সুপ্রিম কোর্টের কাছে আপিল করা হয়েছিল, সেই মামলার প্রেক্ষিতে বুধবার শুনানি হয় সুপ্রিম কোর্টে। আদালতের তরফে আরও বলা হয়েছে, সঠিক প্রক্রিয়া না মেনে বাড়ি ভাঙা যাবে না, আগামী সপ্তাহে ফের শুনানি হবে এই মামলার। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের তরফে বলা হয়েছে, সরকার অনেক সময় পাবে অভিযোগ জানানোর জন্য, কিন্তু তার মধ্যে সব নাগরিককে সুরক্ষিত রাখতে হবে। সকল সম্প্রদায়ের মানুষকে নিয়েই সমাজ গড়ে ওঠে, তাই তাদের কোনো সমস্যা হলে তারা সমাধান করার জন্য করার চেষ্টা করতে হবে। বাড়ি ভেঙে দেওয়ার মতো কাজ করতে গেলে আইন মেনেই করতে হবে। সুপ্রিম কোর্ট কিন্তু ধমক দিলেন যোগী আদিত্যনাথের সরকারকে। এই মুহূর্তের সব থেকে বড় খবর, সুপ্রিম কোর্ট ধমক দিলেন যোগী আদিত্যনাথের সরকারকে, এবং মাত্র 3 দিনের সময় দিলেন। 3 দিনের মধ্যে জানাতে হবে যে বুলডোজার দিয়ে কেন আফরিন ফাতেমার বাড়ি ভাঙা হলো। একটা তিনতলা বাড়ি, যে বাড়িটার বর্তমান বাজার মূল্য 100 কোটি টাকা, সেই বাড়িকে কেন এইভাবে ভাঙা হলো, যা যথেষ্ট আইন মানা হয়নি। সুপ্রিম কোর্টে কিন্তু উত্তরপ্রদেশ সরকার একটা বড় সড় ধাক্কা খেলো বন্ধুরা। তবে উত্তরপ্রদেশ সরকারের তরফে বলা হয়েছে, নিয়ম মতোই বাড়ি ভাঙা হয়েছে। অভিযোগকারীরা বলেছিলেন বাড়ি ভাঙার আগে নোটিশ দেওয়া হয়নি, কিন্তু আদালতের সেই দাবি উড়িয়ে দিয়েছে যোগী সরকার। তারা আরও জানিয়েছে, কোনো বিষয়ে বিশেষ সম্প্রদায়কে নিশানা করে বাড়ি ভাঙার কাজ করা হয়নি, কিন্তু যতগুলো বাড়ি এই যোগী রাজে ভাঙা হয়েছে, বিজেপি মোদি রাজে ভারতবর্ষে যতগুলো প্রতিবাদী মানুষদের বাড়ি ভাঙচুর করা হয়েছে, তার 99.9% কিন্তু মুসলিম সম্প্রদায়ের মানুষ, এবং যাদের মধ্যে কিন্তু বেশিরভাগই আন্দোলনকারী প্রতিবাদী, তাদের বাড়িগুলো বুলডোজার দিয়ে ভেঙে ভারতবর্ষের অন্যান্য প্রতিবাদীদের মনে একটা ভয় বা আতঙ্ক ধরানোর চেষ্টা করছে কেন্দ্রের সরকার, এমনটা কিন্তু অভিযোগ রয়েছে। প্রসঙ্গত, উত্তরপ্রদেশের সাম্প্রতিক অবস্থার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়ে প্রধান বিচারপতি চিঠি দিয়েছিলেন 12 জন আইনজীবী।
প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন। সম্প্রতি উত্তরপ্রদেশে যে দুরবস্থা চলছে, এই যে ইচ্ছাকৃত গাজোয়ারি খেলা যোগী সরকার খেলছে, চিঠিতে লেখা হয়েছিল শান্তিপূর্ণ বিক্ষোভ করেছিল প্রতিবাদীরা, কিন্তু তাদের কথা বলার সুযোগ দিচ্ছে না উত্তরপ্রদেশের সরকার, উল্টে তাদের বিরুদ্ধে হিংসাত্মক পদক্ষেপ করতে উৎসাহ দিচ্ছে রাজ্য সরকার। আধিকারিকদের বিশেষ নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী নিজেই। তিনি বলেছেন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে দোষীদের, যেন ভবিষ্যতে আর কেউ এই ধরনের কাজ না করে, এর ফলে মৌলিক অধিকার বিপন্ন হবে বলেই ধারণা বিচারপতিদের। আপনারা বলুন, যোগী সরকার, যোগী মুখ্যমন্ত্রী বলছেন যে অন্যায়কারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, আর সেই শাস্তি আমরা দেখতে পাচ্ছি বুলডোজার দিয়ে বাড়ি ঘর ভাঙচুর করে সেই শাস্তি দেওয়া হচ্ছে। কিন্তু যোগী কে? যোগী একজন মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু আদালত নয়, তিনি চিফ জাস্টিস নয়, তিনি প্রশাসন নয়, তিনি একজন মুখ্যমন্ত্রী, তা খেয়াল রাখতে হবে। তিনি জনগণের নির্বাচিত একজন মুখ্যমন্ত্রী, তিনি কিভাবে আদেশ দিতে পারেন যে দোষী কে আর কে দোষী কে নির্দোষ? এটা তো কোর্ট বিচার করবে, এটা তো আইন ব্যবস্থা বিচার করবে কে নির্দোষ আর কে দোষী। এটা যোগী সরকার এবং তার আপনার পকেট আধিকারিক বলতে পারেন, মানে ইচ্ছা মতো যাদেরকে কাজে লাগায়, তারা বিচার করার নয়। তাই প্রায় 10-20 জন আইনজীবী তারা সুপ্রিম কোর্টের বিচারপতিদের, সুপ্রিম কোর্টকে এবং বিচারপতিদেরকে চিঠি লিখেছিলেন যে যোগী রাজ্যে যে অশান্তি ইচ্ছাকৃতভাবে বুলডোজার দিয়ে বাড়িঘর ভাঙচুর ইচ্ছাকৃত প্রতিবাদীদের কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে, এই অন্যায় অবিলম্বে বন্ধ হওয়া উচিত। সেই আইনজীবীদের চিঠি পেয়ে সুপ্রিম কোর্ট আজকে রায় দিলেন, 3 দিনের মধ্যে সুপ্রিম কোর্টকে জানাতে হবে যে কেন বাড়িঘর ভাঙচুর করা হলো বুলডোজার দিয়ে। সম্মানিত দর্শকমণ্ডলী, প্রতিবেদনটি দেখলেন, কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। এটা কোনো রাইটস নেই, আপনি যদি ভুল করে থাকেন আইনিভাবে আপনি লড়তে পারেন, আপনার ভুল সংশোধন করার জন্য আইন আছে, আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না এত তাড়াতাড়ি। একজন মুসলমান, সে তার বাড়ির উপর ওয়ারেন্ট জারি করছেন, বাড়ি ভাঙচুর করছেন, এত তাড়াতাড়ি তো না, বাড়ি ভাঙচুর করবেন কেন ভাই? তো এটা নিয়েই সুপ্রিম কোর্ট এখন সরকারকে নোটিশ পাঠিয়েছে। আপনি তো শুনলেন প্রতিবেদনটি, ইনসাফ মিডিয়ার একজন ভাই তিনি প্রতিবেদনটি করেছেন, যেটা ভারতের একটা মিডিয়া। তো সেই খবরটাই আপনাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করেছি, যেহেতু এর আগের ভিডিও আমি বানিয়েছিলাম যে ফাতেমার বাড়ি ভাঙচুর করা হয়েছে, তো তার আপডেট কী আসলো এটা তো অবশ্যই আপনাদেরকে জানানোর দরকার ছিল, সেই দায়িত্ববোধ থেকেই কিন্তু এই ভিডিওটি করা। তো আশা করছি আপনারা সম্পূর্ণ বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেছেন, উত্তরটাও পেয়ে গেছেন। আর প্রতিবারের ন্যায় এইবারও ভিডিও শেষ করার আগে যে কথাগুলো বলবো সেটা হচ্ছে, কারাবন্দি আলেমদের জন্য দোয়া করবেন। ইদানিং শুনতেছি মামুনুল হক শাহ হুজুরের নামে অনেক সংগ্রাম হচ্ছে, কুরবানি ঈদের আগেই মুক্তির দাবি জানিয়েছে খেলাফতে মজলিস। তো এই বিষয়টা আপনাদেরকে একটু জানালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কারাবন্দি সকল আলেমদেরকে খুব দ্রুত মুক্তির ব্যবস্থা করে দিক, এবং সেই সাথে সিলেটের বন্যাঢ্য মানুষ যারা, সুনামগঞ্জের যে অবস্থা, আর কত পানি সিলেটে ঢুকলে সিলেট বাংলাদেশের অন্তর্ভুক্ত হবে, প্রশ্নটা আপনাদের কাছে একটু বোঝার চেষ্টা করবেন। আর কতটা পানি সিলেটে ঢুকলে বাংলাদেশের সীমানায় সিলেটকে ঢুকানো হবে, একটু বুঝছেন কথাটা, খুব কষ্টনীয় কথাটা বললাম, কোনো কারুর নজরেই পড়ছে না তাদেরকে একটু হেল্প করা। শুধু আমরা দাড়ি টুপিওয়ালা যারা, ধর্ম ব্যবসায়ী যারা, তারাই সেখানে গিয়ে সাহায্য করছে। তো সকলের জন্য দোয়া করে আজকের ভিডিও এখানেই শেষ করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ভালো রাখুক, সিলেটের বন্যাটাকে খুব দ্রুত শেষ করে দিক। আল্লাহর কাছে আমরা এই দোয়া করবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ তাআলা ওয়াবারাকাতুহু।